হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন রোবলক্স ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা খেলবো রোবলক্সের ব্রোক হ্যাভেন। তো আমরা এখন আছি ব্রোক হ্যাভেনই। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে সাজেস্ট করছিল যেন আমি ব্রোক হ্যাভেন খেলি। তো আমি চাই তোমরা সবাই সাজেস্ট করো আমাকে কমেন্ট সেকশানে যে কোন গেমটা খেললে ভালো হয়, আর সবাই আমাকে সাপোর্ট করো যে আমি রোবলক্স খেলি। তো সামনেও আমি রোবলক্সের ভিডিও আরও নিয়ে আসবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে রাখবা, তাহলে আমার সাথে কানেকশন আরও বাড়বে। আজকে আমি ব্রোক হ্যাভেনটা পুরোটুকু ঘুরে ঘুরে দেখবো, মানে আজকে কী আছে এই ব্রোক হ্যাভেনের মধ্যে এটা তা দেখবো আমি। তো ব্রোক হ্যাভেনটা এটা কিন্তু মূলত একটা সিটি, যেই সিটির মধ্যে মূলত সব ধরনের ফেসিলিটিস আছে। প্লাস আমি আমার নিজের বাসাও বানাতে পারবো এখানের মধ্যে নিজে থাকার জন্য। আমি নিজে একটা জব করতে পারবো, দেখতে পারতেছি এখানে অনেক ধরনের জব আছে। আমি পুলিশের জব করতে পারবো, ব্যাংকে জব করতে পারবো, আবার আমি ক্রিমিনালও হতে পারবো। ক্রিমিনাল হলে কিন্তু খুব মজা লাগবে, যে দেখতে হবে যে কী কী করা যায় ক্রিমিনাল হয়ে এই শহরের মধ্যে। পুরো কিন্তু শহর তছনছ করতে পারবো। তো এটা হচ্ছে চাইল্ডের একটা অপশন দেখতেছি। ও হো, আমার একটা বাচ্চা আসছে, মানে আমার বাচ্চাটা আসলে দেখা যাচ্ছে যে আমি যেখানে ঘুরতেছি সেখানে ঘুরতেছে, যে আমার সঙ্গে হাঁটতেছে। তো ঠিক আছে, চলো আমরা এখন একটু সঙ্গে ওকে নিয়ে কোথায় কোথায় যাওয়া যায় দেখা যাক। সামনে যাব, এখানের মধ্যে কী এটা, একটা গ্রোসারি শপ দেখা যাচ্ছে। তো চলো এটার ভিতরে যাই। এই এখানের মধ্যে চিপস দেখা যাচ্ছে, না থাক আমি চিপস খাবো না। এখানে জব করা যায়, না থাক জবও করবো না। আমি যেহেতু আজকে আসছি একটু ঘুরে ঘুরে দেখবো সিটিটাকে, পুরোটুকু ঘুরে দেখি কী কী করা যায়। এখানে আপেল দেখা যাচ্ছে, আপেল খাওয়া যাবে, দেখা যাক আপেলটা নেক। হ্যাঁ আপেল নিছে, হ্যাঁ হ্যাঁ খাচ্ছে, তার মানে খাইতে পারবে। তো ওকে খাওয়াইতে পারলাম না, থাক। তো আমাকে সিটিটা ঘোরার জন্য একটা গাড়ি দরকার। তো এখানে গাড়ির একটা অপশন আছে, আমি গাড়ি নামাতে পারবো একটা। তো গাড়ি থেকে আমার মনে হচ্ছে যে ইন্টারেস্টিং হবে যদি কি না আমি এই ঘোড়াটা নামাই। এখানে একটা ঘোড়া দেখলাম, হ্যাঁ। তো চলো এখন কিন্তু একটা হর্স রাইড দেওয়া যাবে, আমি আমার বাচ্চাকে নিয়ে একটা হর্স রাইড দিব। পুরো সিঁড়িটা ঘুরে দেখবো আমি ঘোড়ায়, ওঠে না কেন? ও আমার বাচ্চা কিন্তু উঠে নাই, ওকে নিতে হবে। ও ও দেখি ঘোড়ার মতনই দৌড়ালো, মানে ও উঠবে না, এ উঠবে না ও, তাহলে আমাকে এভাবেই চলতে হবে, কিছু করার নেই। মোটেল দেখতে পারতেছি একটা, এখানে একটা মনে হয় রেস্টুরেন্ট, এখানে অনেক বড় জায়গা। প্লাস এখানে একটা এয়ারপোর্টও আছে, ব্রোক হ্যাভেন এয়ারপোর্ট। এয়ারপোর্ট হলে তো তার মানে ভিতরে প্লেনও আছে, থাক আমরা দেখবো। এখন না দেখলেও হয়তো সামনে কোনো একটা ভিডিওতে আমি পুরো সব কিছু ডিটেলসে দেখবো, সমস্যা নাই। এখানে দেখতে পারতেছি ব্রোক হ্যাভেন ব্যাংক, একটা ব্যাংক আছে একটা। ব্যাংকে কি আমি ঘোড়া নিয়ে ঢুকতে পারবো? ও আমি ব্যাংকে ঘোড়া নিয়ে ঢুকে গেছি, না আমি দোতলায় উঠতে পারতেছি না, থাক আমি এখন বের হয়ে যাব, দরকার নাই। আমি পুরোটুকু ঘুরে দেখবো যেহেতু। রকস্টার, এখানে মনে হয় সম্ভবত মিউজিক হয়। আর সামনে এখানে এটা কি হয় বুঝলাম না। আচ্ছা এটা কি, এটা ডে কেয়ার, আমি আমার বাচ্চাকে ডে কেয়ারে দিতে পারবো চাইলে। আপাতত কিন্তু আমার এখন কিছু লাগতেছে না, আমি সামনে দেখবো আর কি কি আছে। এটা কি, এটা হচ্ছে ব্রোক হ্যাভেন স্কুল। ও হো, সিটির মধ্যে একটি স্কুল আছে যেখানের মধ্যে আমি টিচার হয়েও থাকতে পারবো, স্টুডেন্ট হয়েও থাকতে পারবো। তো আমি আমার বাচ্চাকে কিন্তু এখানের মধ্যে রাখতে পারবো, আমার বাচ্চা এখানের মধ্যে পড়বে, সামনে হয়তো রাখবো। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা বাইক পেয়ে গেছি, বাইক পেয়ে কিন্তু এখন আমরা এটা চালাচ্ছি। এটা কিন্তু খুবই কঠিন চালানো, কিন্তু তাও কিন্তু মজা লাগতেছে, মানে আরও স্পিডে যেতে পারতেছি মনে হচ্ছে ঘোড়া থেকে। এটা কি, এটা হচ্ছে একটা ফায়ার সার্ভিস, ওকে। এটার মধ্যে মনে হয় জব করা যাবে, থাক আমরা সামনে দেখবো এটা কি। এটা হচ্ছে ব্রোক হ্যাভেন হসপিটাল, আচ্ছা এটাই তো খুঁজতেছিলাম, এটাতেই নিয়ে যাবো আমার বাচ্চাকে, আমার বাচ্চা অসুস্থ হয়েছে এতক্ষণ হেঁটে হেঁটে ঘোড়ার সঙ্গে না পাইলে এখন অসুস্থ হয়ে গেছে। চলো ওকে নিয়ে যাবো, ভিতরে কি আছে দেখবো। ভিতরে পুরোটাই খালি, মানে ভিতরে কিছুই নেই। এখানে একটি এক্সরে রুম দেখা যাচ্ছে, এই এক্সরের মধ্যে কি আমি এক্সরে করতে পারবো? ও আমার বাচ্চা আমার সঙ্গে এসে পড়ছে, ও আমি বের হইতে পারবো না এখান থেকে। ও আচ্ছা থাক আমরা এখানের মধ্যে বসে থাকি, আমাদের কি বের করে দিবে এইভাবেই। হ্যাঁ আমরা বের হইতে পারছি, চলো চলো আমরা এখান থেকে কোথাও একটা যাই। পুরো হসপিটালই কিন্তু খালি, মানে কেউ নাই এখন, সার্জারি করা যাবে এখানের মধ্যে। এটা হচ্ছে সার্জারি রুম। তো আমরা যদি প্রফেশন ডক্টর নিই তাহলে হয়তো বা করবো আমরা, থাক এখন আমাদের কাজ নাই এখানে।
তো বন্ধুরা, দেখতেই পারতেছো আমরা এখন একটা সোসাইটির মধ্যে আসছি। এই সোসাইটির মধ্যে সবার কিন্তু বাসা বানানো আছে, সবাই অনেকে বাসা বানাচ্ছে, সবাই থাকতেছে। তো আমাদের দনোজনের জন্য কিন্তু একটা বাসার দরকার, তাই না? তো চলো আমরা বাসার জন্য একটা জায়গা খুঁজি যেখানে আমাদের সুন্দর একটা বাসা বানানো যায়। তো এখানে মধ্যে অনেকগুলো খালি জায়গা আছে, আবার কিছু জায়গার মধ্যে আছে যে বিল্ডিং হয়ে গেছে। তো আমাদেরকে এগুলো সিলেক্ট করার লাভ নেই, যেগুলো বাসা খালি খালি আছে জায়গা সেগুলো খুঁজতে হবে আমাকে। দেখি যে কোন জায়গাটা নিলে ভালো হয়। সবগুলো কিন্তু রাস্তার পাশে, সহজেই আসা যাওয়া করা যাবে। তো দেখি কোনটা নিলে ভালো হয়। এটা নেওয়া যায় কিন্তু। হ্যাঁ চলো এটা নাই। পিছনে একটা বিল্ডিং আছে দেখতে পারতেছি, খুব সুন্দর। ওহো, এটা নিয়ে নিচ্ছে আমাদের আগে। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা নতুন একটা জায়গা খুঁজতে হবে। চলো তো খুঁজি, এটা নেওয়া যায়, কি বলো? ও না, এটা একটু বেশি দূরে, মানে এখানের মধ্যে আশেপাশে কোনো বিল্ডিং নেই। তো আমি এমন একটা জায়গায় নিই যেখানের মধ্যে সবাই থাকে, সোসাইটি একসঙ্গে যেন থাকতে পারি আমরা। এখানের মধ্যে, হ্যাঁ না থাক, এই জায়গাগুলো একটাও সুন্দর না। পানির উপরেও দেখি বিল্ডিং বানানো যায়। থাক, আমি পানির উপরে বিল্ডিং বানাবো না, যদি ওটার জন্য পাস কিনতে হবে আমাকে। এটা একটা ভালো জায়গা আমি মনে করি। তো চলো বন্ধুরা, এটার মধ্যে আমি আমার বিল্ডিং বানাই। তো বন্ধুরা, আমার কিন্তু বাসা বানানো কমপ্লিট, আমার বাসা বানানো হয়ে গেছে। তো এই হচ্ছে আমার বাসা। তো আমি এখন এটা ভিতরে যাব, দেখব আমার বিল্ডিংয়ের ভিতরে কী কী আছে। তো এ হচ্ছে কি আমার সামনের রুম, আর এটা হচ্ছে কি আমার টিভি দেখার রুম। মানে আমরা এখানের মধ্যে দুজন, আমার মানে আমি আমার বাচ্চাকে নিয়ে কিন্তু এখানে টিভি দেখতে পারবো। সোফা আছে, তো বসি, চলো এখানের মধ্যে বসে আমরা টিভি দেখতে পারবো কিছু একটা হলে। আর সামনে দেখবো আর কী কী আছে, খুব সুন্দর ডেকোরেশন। দোতলায় ওঠা যায় এখান থেকে, দেখো এই যে দোতলায় উঠলাম। দোতলায় এখানের মধ্যে একটা রুম আছে, এখানে একটা বেডরুম প্লাস বারান্দাও আছে এখানের মধ্যে দেখতে পারতেছি। বারান্দা থেকে অনেক কিছু দেখা যাবে, সামনের বিল্ডিং দেখা যাবে। আর এখানে একটা ওয়াশরুম, এটা ওয়াশরুম। আর এখানে আরেকটা বেডরুম, এখানে আরও একটা বেডরুম, মানে তিনটা বেডরুম। খুবই সুন্দর একটা বাসা। ওয়াশরুমও আছে এখানে দেখা যাচ্ছে, প্লাস আমি এখান থেকে বাহিরের সব কিছু দেখতে পারবো আমার রুম থেকে। এটা আমার রুম হবে। তো চলো নিচে যাই, নিচে দেখবো আর কী কী আছে সামনের দিকটার মধ্যে। তো এটা হচ্ছে সম্ভবত গ্যারেজ। হ্যাঁ, তো গ্যারেজে একটা ওয়াশিং মেশিন, না দুইটা ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে। এটা আমার বাহিরের সাইড। এখানের মধ্যে একটা, এটা কী আসলে আমি জানি না, এটার মধ্যে সম্ভবত শুয়ে থাকা যায় চিল করার জন্য সম্ভবত খালি জায়গায়। তো এটা হচ্ছে কি একটা মানে বাগান টাইপের, এখানের মধ্যে বসার জায়গাও আছে, খুব সুন্দর। চুলা দেখতে পারতেছি এখানে আছে, এখানে যাওয়া যাবে না, থাক আমরা এই সেটটা দিয়ে চলে যাব। এখানের মধ্যে অনেক বড় বাসা, প্লাস অনেক কিছু করা যাবে এটার মধ্যে, বুঝতে পারতেছি। এই একটা গেট চালু আছে। তা আমরা কিন্তু বিল্ডিংয়ে আমরা চাইলে গাড়িও রাখতে পারবো এনে। তো চলো আমরা একটা গাড়ি নিই, এখন একটা গাড়ি দিয়ে আমরা সামনে চলে যাব। এটা নিয়ে চলে যাই, চলো আমরা নিচের দিকে যাই। নিচে দেখবো এখন কী কী করা যায়। ফার্স্টে আমার যাওয়ার ইচ্ছা আছে পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে যে কী করব, চলো তোমরা দেখলেই বুঝতে পারবা। আমি চেষ্টা করব এখান থেকে একটা গান নেওয়ার, আমার গান চালাতে মন চাচ্ছে। চলো আমরা একটা গান ইউজ করব। তো আমাকে ফার্স্টে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে, এরপরে পুলিশ হতে হবে, না হলেও চলবে সম্ভবত, কিন্তু আমি আমার একটা গান নিব। দেখতেই পারতেছো এখানে কত বড় বড় বিল্ডিং। আমার বাসাটা কিন্তু একটু উপর দিকে, এর নিচে আসতে হবে যদি কিনা আমি সব দোকানপাটে আসতে চাই। মানে দোকানপাট বলতে গ্রোসারি শপ আছে এখানের মধ্যে, অন্যান্য স্কুল আছে, আবার ডে কেয়ার সেন্টার আছে। এ হচ্ছে পুলিশ স্টেশন, আমি এসে পড়ছি। চলো পুলিশ স্টেশন আমরা ভিতরে যাই। এটা হচ্ছে কি পুলিশ স্টেশন, দেখতে পারতেছো বড় অনেক এটার। এখানের মধ্যে ও আমি পিস্তল পেয়ে গেছি, পিস্তল না, আমি এখানের মধ্যে একটা বড় গান নিব। এই তো ওহো চালু হয়ে গেছে, খুব সুন্দর। কিন্তু দেখতে পারতেছো পুলিশ স্টেশন পুরো খালি, মানে কোনো কেউ নাই এখানের মধ্যে। চলো এটার উপরে যেয়ে আমরা দেখা যাক যে কি করতে পারি, উপর থেকে কিছু করতে পারি কি না। এখানে একটা হেলিকপ্টার আছে, ও যাক, তো হেলিকপ্টার আমি ইউজ করব না। আমি চলো নিচে নেমে যাই, আমি সামনে দেখব কাউকে মারতে পারি কি না।
না এখানে আমি মারতে পারতেছি না, মনে হয় না মরবে, কিন্তু আমি ইজি এখানের মধ্যে প্রত্যেকটা বুলেট ফায়ার করার কারণে দেখতে পারতেছ নিজের মধ্যে প্রত্যেকটা জায়গায় ছোটো ছোটো দাগ হয়ে যেতেছে, খুবই মজা লাগতেছে। কিন্তু আমার গানটা চালায় আমি এক প্রকার ক্রিমিনাল হয়ে গেছি, পুলিশ স্টেশন থেকে গান চুরি করে গান চালাচ্ছি। তো বন্ধুরা, এখানের মধ্যে আমি এক জিনিস মজার জিনিস দেখছি, সেটা হচ্ছে এখানে একটা সুইমিং পুল আছে। আমি সুইমিং পুলে অনেক টাইম স্পেন্ড করতে পারতাম এতক্ষণ, কিন্তু আমি জিনিসটা খেয়ালই করি নাই। এই দেখতে পারতেছি আমি সাঁতার করতে পারতেছি আমার বাচ্চার সাথে, আমি স্লিপার চড়বো আমার বাচ্চার সাথে, চলো এই যে 3, 2, 1 চলো, এই এইভাবে উল্টা হয়ে কে স্লিপার চড়ে আমি জানি না, চলো আবার করবো আমার মজা লাগছে, আমি আমার বাচ্চা আমি বাচ্চার সঙ্গে করবো, চলো আমি আমার বাচ্চার সাথে স্লিপারে চড়বো একসঙ্গে, এই ব্যাপার পড়ে যাই না। আমরা কিন্তু সবসময় জানি যে এভাবে সিঁড়ি দিয়ে না উঠে স্লিপারে উল্টাভাবে উঠতেই কিন্তু খুব মজা, আমরা এভাবে উল্টাভাবে উঠবো আবার এভাবে লাফাবো, এটাই তো মজা, তাই না? তো যাক, তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই, আর ভিডিও বড় করবো না। আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের ঘোরাঘুরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, আমি তো অনেক এনজয় করছি। আর অবশ্যই ভিডিওটাতে এখন পর্যন্ত যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দিবা, সামনের ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবা, তোমার ফ্রেন্ডরা যারা রোবলক্স খেলে তাদেরকে আমার এই চ্যানেলটাকে সাজেস্ট করতে পারো, অনেক মজা হবে, আমরা সবাই অনেক মজা করবো। আর বন্ধুরা, আমরা একটা নতুন ডিসকর্ড সার্ভার খুলবো যেখানে কিনা আমরা সবাই একসঙ্গে কানেক্টেড থাকতে পারবো, প্লাস আমরা সবাই একসঙ্গে রোবলক্সও খেলতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনে একটা নতুন ভিডিওতে দেখা হবে, গুড বাই।